গুড মর্নিং সবাইকে জানাই, সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আর দেখো, সকাল সকাল মানে একদম 7টা সাড়ে 7টা হবে, আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমার মা ব্যাগপত্র গুছাচ্ছে, সমস্ত ঘর ঠিকঠাক করছে, কারণ আমরা এখন এই হোটেলটা ছেড়ে আরেক জায়গায় যাবার প্রস্তুতি নিচ্ছি। তো আমার মা কেন বলো তো, ব্যাগ গুছানো থেকে নিয়ে শুরু করে জামা কাপড় প্যাকিং যা যত করা সেই করে। এদিকে আমরা বেরিয়ে গেলাম, এখন আমরা ডাইনিং হলে যাব আমাদের ব্রেকফাস্ট করতে। তো দেখো, ম্যাডাম চাবি দিল, আমি শুধু মানে পিছন পিছন ভিডিও করছি, আর তো আর কাজ নেই। যাক, তো আমরা এখন ডাইনিং হলে যাচ্ছি। তো এইটা হচ্ছে থেক্কাডি, থেক্কাডি থেকে এখন আমরা আবার 3-4 ঘন্টার বোধহয় জার্নি। সেখানে কতক্ষণে পৌঁছাবো, কী কী করবো, সব কিছু তোমরা দেখতে পারবে। তো চলো, এখানে দেখো, মর্নিং ব্রেকফাস্টে ব্রেড বাটার জ্যাম উত্তপম, এই যে আমি উত্তপম নিচ্ছি, এখানে পরাঠা, আর এদিকে কি দেখি, এদিকে ওই ছোলে ভাটুরে, আর এখানে ছোলে সাম্ভার, আর চা কফি। তো সকালবেলা আমি তো এমনিতেই 12টার সময় বাড়িতে ব্রেকফাস্ট করি, আমি ওইগুলো আর কিছুই নিলাম না, দুটো সাইড আপ, সানি সাইড আপ আর ব্রেড বাটার জ্যাম। তো চলো, এই যে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যাব, আর জুস নিয়েছি সঙ্গে। তো বেশি হেভি ব্রেকফাস্ট করে গাড়িতে বসে বসে না আর খিদেও পায় না পরে। তো চললাম আবার ব্যাগপত্র রুমে গিয়ে, ব্যাগ ফ্যাগ নিয়ে লাগেজ নিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো চলো রাস্তা দিয়ে যাচ্ছি 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 যাচ্ছি, যেতে যেতে আমাদের ড্রাইভার বললো একটা সামনেই ভিউ পয়েন্ট আছে, সেখানটায় কিছুক্ষণের জন্য দাঁড়াবে। তো আমরা ওখানে নামলাম। তো কী বলতো, প্রাকৃতিক সৌন্দর্য যতটা মানে নিয়ে যাওয়া যায়, কারণ বাড়ি থেকে ঘরে ফ্ল্যাটে বসে আকাশ গাছপালা কিছুই দেখতে পারি না, শুধু বাড়ির লোকজনদের দেখতে পারি। তো এখানে মন প্রাণ জুড়ে শুধু সবুজ আর গাছপালা নিয়ে, মনের মধ্যে চোখের মধ্যে স্মৃতির মধ্যে সব নিয়ে বাড়ি ফিরবো। তো খুবই ভালো লাগে এইরকম জার্নি, লং ড্রাইভ, লং লং ড্রাইভ। হ্যালো, গুড মর্নিং ফ্রম কেরালা। তো আজকে ডে 4, সুন্দর করে ভিডিওগুলো সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য রেডি করে করে রাখছি। তো ডে 2 কী করলাম সেই ভিডিও দিয়েছি, আর একটু বাকি আছে সেটা দেবো। ডে 3 মানে কালকে আমরা নামটাই ভুলে যাই, থেক্কাডিতে ছিলাম। এখানে স্পেশাল খুব ভালো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা তোমাদের দেখাবো। তো আজকে ডে 4, আমরা থেক্কাডি থেকে এখন যাচ্ছি আরেকটা স্পটে, সেই জায়গাটার নাম হচ্ছে কোভালাম। আর এটা আমাদের, এখানে আমরা একটা রাত্রি ছিলাম, মানে এই হোটেলটা একটা রাত্রি ছিলাম সকালে ব্রেকফাস্ট করে, এখন আবার রওনা হলাম কোভালামের জন্যে। আর এটা হচ্ছে আমাদের এই কি বলে থেক্কাডি থেকে 6 ঘন্টার রাস্তা। মাঝখানে কোনো ভিউ পয়েন্ট থাকলে দেখবো, আর নয়তো ওখানে কী আছে কী দেখবো না দেখবো এখন আমি জানি না, আপাতত গিয়ে যা যা দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, 2 দিন 1 দিন করে খুব ভালো ভালো জায়গায় থাকছি, খুবই ভালো লাগছে তোমাদের। আর কত দেখাবো কত দেখাবো, আমি দেখে দেখে আমার চোখ ব্যথা হয়ে যাওয়ার মানে হয়ে যাওয়ার মতন, এত ভালো ভালো জিনিস, এত সুন্দর সুন্দর, শুধু সবুজের মধ্যে দিয়ে যাওয়া, সেই যাওয়া একটু বোর লাগছে না, একটু বিরক্ত নেই, একটু খারাপ লাগা নেই, খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। ওয়েদার এত সুন্দর, ওয়েদার কখনো বৃষ্টি কখনো রোদ্দুর কখনো মানে কী বলতো গরম খুব পাইনি আমরা, কিন্তু প্রচণ্ড ভালো প্লিজেন্ট ওয়েদার, এত ভালো ওয়েদার। তো যাই হোক, আমাদের ট্রিপটা আরও মানে আরও 2-3 দিনের দেখা যাক। পাহাড় পাহাড়ে গায়ে কোথাও কোথাও জল পড়ছে, কোথাও কোথাও ঝর্ণা, এর মধ্যে দিয়ে যাচ্ছি। আর চা বাগান চারিদিকে, পাহাড়ের গায়ে খাঁচে খাঁচে চা বাগান, তো এগুলো ভালো লাগারই জিনিস বলো। তো এই যে আমার মা, আমি হচ্ছি মেয়ে, আমি কিছুই করছি না, সব ও ব্যাগ গুছানো থেকে নিয়ে আমার জামা কাপড় বার করা, জামা কাপড় রাখা, ভাঁজ করা, আমি গায়ে হাওয়া লাগাচ্ছি খালি। তো চলো যাই, তোমরা কত দেখবে বলো, তোমাদের এই এক জিনিস দেখাবো, যতটা পথ যাবো শুধু এই,
আর মাঝে মাঝে একটুখানি সিনসিনারি ভালো আছে, তো নাবার দরকার হলে নাবি, নাহলে নাবি না। কালকে মানে ডে থ্রির খুব এক্সাইটিং ভিডিও, কি সেটা তোমাদের তখনই বলবো, তখনই দেখাবো। খুব মজা এক্সপিরিয়েন্স, লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর ছোটোবেলায় একবার মনে নেই আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছিল। তো ঠিক আছে, চলো বেশি বকবক করবো না, চলো এবার কোথায় যাচ্ছি, কি করছি না করছি। এখন আমরা যাচ্ছি কোভালামের উদ্দেশ্যে, 6 ঘন্টার জার্নি। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, চলো। তো চলো আমরা যেতে যেতে রাস্তায় একটা দারুণ স্পট মানে দেখার মতো তোমাদের দেখাচ্ছি, চলো। চারিদিকে মেঘ কুয়াশা, মানে মেঘ কুয়াশা বুঝতে পারছি না, অসাধারণ একটা দৃশ্য। মানে কী হয়েছে, এখানে রাস্তাতেই এমন এমন ভিউ পয়েন্ট না, না দাঁড়িয়ে না সেই জায়গাটা উপভোগ করে এগোনো যায় না। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এদিকে দেখো প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে কাদের দেখালাম একটুখানি, কয়েকটা বাদর, ভীষণ ভদ্র সভ্য বাদর। আমি এরকম বাদর আমি দেখিনি, ভীষণই ভালো। তার সঙ্গে দেখো এই ঝর্ণা, পাহাড়ের গায়ে থেকে মনসুন সিজনে আসলে এই ঝর্ণাটাই তোমরা দেখতে পাবে, অন্য কোনো সিজনে দেখতে পারবে না। যেখান যেখান সেখান সেখান থেকে শুধু দেখছি পাহাড়ের গায়ে থেকে শুধু জল নিভে আসছে, প্রচণ্ড স্রোত, ভীষণ মানে প্রচণ্ড আওয়াজ, ভীষণ ভালো লাগছিলো। আর মানে ঝর্ণার জল গায়ে একদম ছিটে, ফোয়ারার মতন ছিটে আসছে, ভীষণ একটা ভালো ফিল মানে ফিলিংস। তারপরে একটুখানি মেয়ে ছবি তুলে দিল, সবাই এখানে ফটোশ্যুট করছে, এত ভালো জায়গা, ফটোশ্যুট না করে কি থাকা যায়, প্রচণ্ড ভালো। আর এত সুন্দর, এই রকম ঝর্ণা অনেক অনেক জায়গায় দেখেছি। তো আমরা এখানে দাঁড়ালাম কারণ এই জায়গাটা ভিউ পয়েন্ট, এখানে লোক দাঁড়িয়ে দেখে। তো চলো ঝর্ণা দেখে, দেখছি এখানে গরম গরম পেঁয়াজি ভাজছে। তো চলো মেয়ে বললো মা চলো পেঁয়াজি খাই, গাড়িতে যেতে যেতে পেঁয়াজি খেতে ভালোই লাগে। আর এদের চাটাও আমার ভীষণ ভালো লাগলো, একটু কড়া চা আমি পছন্দ করি আর এদের চাটা ভীষণ কড়া থাকে। তো মা আমি ওই পকোড়া নিলাম, একটুখানি গাড়িতে খাবো আর চা খেলাম, আর পিছনে ঝর্ণা, কত ভালো এক্সপিরিয়েন্স তাই না। তো এবার টাইম পাস করার জন্যে দেখো কাঁচা লঙ্কা আমার ব্যাগে ছিল, কারণ আমি যেখানেই যাই কাঁচা লঙ্কা কালেক্ট করি, কারণ কাঁচা লঙ্কা অনেক সময় লাগে যেখানে পাওয়া যায় না। তো সেই কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজিগুলো খাচ্ছি, বেশ ভালো পেঁয়াজিগুলো ছিল, মানে অন্যরকম টেস্ট। তারপরে চলো আবার চললাম, এদিকে দেখো তোমাদের দেখাই মাইল মাইল, কত একর জমি জানি না, শুধু রাবার প্লান্টেশন, শুধু রাবারের গাছ। তো দেখো এই যে রাস্তায় যেতে যেতে একটা এখানকার ট্রপিক্যাল ফ্রুট, এটাকে বলে রামবোটা, তো এটাও খাওয়া উচিত, জানি না মানে এটা আমরা ইউটিউবে ভিডিওতে দেখেছি অনেকে খায়, কিন্তু কি জিনিস জানতাম না, আজকে চোখে দেখলাম, হাতে পেলাম, এবার মুখে দেবো। দেখতে দেখো করোনা ফ্রুট, আমাদের ড্রাইভার দাদা বলছে এটা করোনা ফ্রুট। সবসময় ভাবতাম যে এটা কি জিনিস, কেমন লোকে খায়, ভালোই লাগে, এখানে যে পেয়ে যাবো জানতাম না এটা এখানকার ট্রপিক্যাল ফ্রুট। দেখো লিচুর মতন অসাধারণ মিষ্টি, ভীষণ মিষ্টি, ভেতরে বিচি আছে। তো চলো এই ফ্রুটের সঙ্গেও তোমাদের দেখা করিয়ে দিলাম, কেরালায় এসেছি এই ফ্রুট পেয়েছি, আমি মানে খুব খুশি। চলো তো শেষে এসে পৌঁছালাম আমাদের আরেকটা রিসর্ট, এটা হচ্ছে রিসর্ট, এটা হচ্ছে অনেকই সুন্দর জায়গা, আগেরগুলো হোটেল ছিল কিন্তু এটা রিসর্ট হচ্ছে কোভালাম, মানে ভীষণ সুন্দর। হোস্টেলের ভেতরে এত সুন্দর জায়গা, মন ভরে গেল দেখে, শুধু গার্ডেন, দোলনা আর অনেক কিছু অনেক কিছু। হ্যালো, তো দেখো পৌঁছে গেছি 6 ঘন্টা জার্নি করে, একদম মানে গাড়িতে বসে বসে অস্থির অস্থির লাগছিলো, মানে মনে হচ্ছিলো এবার পৌঁছাতে পারলে বাঁচি। তো আমরা যে রিসর্টে এসেছি ভীষণ সুন্দর, তোমাদের দেখাবো, কিন্তু কী বলো তো বাইরে না গান লাগিয়ে রেখেছে এরা, কিসের গান জানি না, আবার কপিরাইট খাবো বলে আমি বাইরে অত ভালো করে ভিডিও করতেও পারবো না। তো এই যে আমাদের ছোট্ট খাট্ট রুম, খুব সুন্দর সাজানো গোছানো, আর বাইরেটা তো অসাধারণ, বাইরে বসার জায়গা, আমরা দুজন বসে রাত্রিরে ওখানে আড্ডা মারবো, দুটো চেয়ার দেখো, তো দেখতে পাচ্ছ না ভালো করে বুঝতে পারছি। তো এখন যাব একটু নিচে যাব একটু, আমরা এখানে এসেছি কোভালাম না রে, কোভালাম
কোবালামে সি বিচ আছে। তো এখন সন্ধ্যা প্রায় 5টা সাড়ে 5টা, 6টা সাড়ে 6টা অবধি যেতে পারবো যদি বিচে যাই তাহলে, আর যদি না যাই তাহলে কাল সকাল সকাল যাব বিচে যাব। এটা একটা আনন্দ, বিচ দেখবো, কেরালায় এসে বিচটাও দেখে নিলাম। চলো কি বিচ দেখবো কালকে যাই আগে তারপরে। তো এই যে দেখো আমাদের সুটকেস আর ফ্রিজ আছে। ফ্রিজ কেন বলো তো, আমি সব জায়গায় ঠান্ডা জল কিনে খেয়েছি, কারণ আমি ঠান্ডা জল ছাড়া থাকতে পারি না। তো এখানে আর আমার চলো একটু পয়সা বাঁচল ঠান্ডা জল কেনার। তো চলো এখানে আমাদের কোন ডে হলো কুট্টু? ফোর্থ ডে। চলো যাই এবার নিচে। আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম, দেখো মেয়ে যথারীতি তালা দিচ্ছে রুমে। আর যাবো নিচে একটুখানি ঘুরবো, বাগানটায় ঘুরবো, লনে ঘুরবো। আর দেখো খুব সুন্দর লাগছে, এটা আমাদের করিডোর, এখান থেকে অনেকগুলো রুম রয়েছে। বেশ ভালোই লোকজন ছিল এখানে, শুধু চারিদিকে জঙ্গল আর জঙ্গল, আর কেমন বলো তো স্যাঁতে স্যাঁতে জঙ্গল। আর দেখো আমরা নেমে যাচ্ছি, সিঁড়ি দিয়ে নামছি আমি। তো মেয়ে তো খুব আমাকে ই করে যে পড়ে যাবে, ভিডিও করতে গেলে কোন দিন হাত পা ভাঙবে এইসব কথা বলে। তো যাই হোক চলো লনে চলে এলাম। এইবার দেখো মজা, এই দোলনাটাতে মেয়ে বসার কথা, ও তো আমাকেই মেয়ে বানিয়ে দিয়েছে, আমার ফটো শ্যুট করছে। আমি বললাম তুই বস, আমি তো ফটো তুলি, বললো না আমি ওসব পড়তে পারবো না, তুমি বসো। আর দেখো আমার চেষ্টায় আমার মেয়ে তো হেসে গড়াগড়ি, মা করো না এমনি, ও লজ্জা পেয়ে যাচ্ছে। আমি আমি এইসব সুযোগ ছাড়তে চাই না, দিল তো বাচ্চা হ্যাঁ, যখনই যতটুকু সুযোগ পাওয়া যায় নিংড়ে নেওয়া যাক। তো দেখো কি করলাম, অজ্ঞতা উঠতে পারলাম না, সবাইকে দেখি ভিডিওতে শুয়ে শুয়ে ভিডিও। তো দেখো একটু লনে এসেছি, এখানে এই ছোট ছোট কটেজ কি সুন্দর দেখতে। আমাদের ওপরে দিয়েছে রুম, আমাদের ওপরে কটেজ আমাদের যেটা, তো এখন ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের দেখাচ্ছি। জানি না এখানে এক একটা সময় গান শুনতে পাচ্ছি, ভাবছি কপিরাইট, এত খেয়ে বসে আছি আর একটু নাই খেয়ে নি। দেখো এখানে যেদিক তাকাও সেদিক সবুজ আর সবুজ, চোখের এক্সারসাইজ হয়ে গেল অনেক, শুধু গাছ দেখে গেলাম এতদিন ধরে, গাছ পাহাড় আর সবুজ আর সবুজ আর সবুজ, চোখের অনেক বড় এক্সারসাইজ। আমাদের চোখে সবুজ জিনিস দেখতে বলে খুব ভালো, তো সুন্দর লাগছে দেখতে, সুন্দর, খুব আনন্দ হচ্ছে। আমার লাইফের ফার্স্ট মেমোরেবল ট্রিপ, মনে থাকবে, আর আমি কোথাও যাই না যাই আমার আক্ষেপ নেই। এত সুন্দর জায়গায় ঘুরতে পেরেছি, ইচ্ছে মতো ঘুরতে পেরেছি, প্রত্যেকটা গাছে জানো তো নারকেল আর নারকেল ভর্তি, দেখতে পাচ্ছ এই যে। আর যেহেতু সমুদ্র আছে বলে এখানে নারকেল খুব বেশি হচ্ছে, মানে হয় এই জায়গাটায়। কোবালাম, মুন্নার, কোবালাম, তেক্কাডি, তিনটে জায়গা ঘোরা হয়ে গেছে, আরেকটা জায়গা বাকি রয়েছে, ওটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। লাস্ট ডেস্টিনেশনে গিয়ে কি হয় সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সুইমিং পুল আছে কিন্তু আমি সুইমিং করতে পারি না, আমার মেয়ে করবে কি না জানি না। চলো মেয়ে দাঁড়িয়ে রয়েছে আবার আমার সেই ভিডিও করা। এইবার ঘোরা হলো দিনের আলোয়, কেন না আমরা পৌঁছেছি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো এখন দিনের আলোয় আমি একটুখানি ঘুরলাম, অনেক ফটো শ্যুট হয়েছে, আমার মেয়ে নিজের ফটো তোলে না শুধু আমার ফটো তুলবে। তো এবার আমরা লাঞ্চ করিনি, এখন একটু স্ন্যাক্স খাবো। তো আমরা এসে গেছি, মেয়ে ওই যে মেনু কার্ড দেখছে, আমরা এখন স্ন্যাক্স খাবো, কিছু ভারী কিছু খাবো না, কেননা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি পেট ভরা, রাস্তায় ওই স্ট্রিট ফুড একটু বড়া খেয়েছিলাম, একটু জুস খেয়েছি, এগুলোই খেয়েছি, তো এখন কী খাওয়া যায় দেখি। তো আজকের ব্লগ আর এই অবধি, রাত্রে ডিনার ফিনার দেখাবো না, কেননা যত টায়ার্ড রুমে যাবো আর বিছানায় লাভ স্নান করবো, ভালো করে স্নান করে তারপরে মোবাইলের চার্জ আর একদম থাকছে না, এত ভিডিও করলে কখনো থাকে তো। ঠিক আছে চলো এবার কী খাই কী অর্ডার দেয় দেখি, ঠিক আছে। খুব এনজয় করছি, আমার বললাম না খুব এনজয় করছি, আর এই এনজয় আমার শুধু মেয়ের জন্যে আর আমার হাজব্যান্ডের জন্যে আমি করতে পারছি, দুজনকে আমার তরফ থেকে অনেক থ্যাংক বলাও কম হবে, কারণ আমি আর মার সম্পর্কেতে থ্যাংক আসে না। ঠিক আছে তো চলো। তো স্ন্যাক্সের মধ্যে দেখো এখন যেটা মনে হলো, চিকেন ফিকেন আর খেতে ইচ্ছে করলো না, তো আমরা একটা স্যান্ডউইচ নিলাম।
তো এটা খেয়ে এইবার আমাদের রাত্রির খাওয়া আজকে আমরা খেতে পারলাম না।